করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শরীরের অবস্থা সংকটাপন্ন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। গতকাল তার মস্তিষ্কে রক্তক্ষরণের পর অস্ত্রোপচার করা হয়। এরপর জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর নেওয়া হয়েছিল। পহেলা জুন মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার আগে অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের এই নেতা।